প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের বিষয় শিক্ষক, পরিবেশ বিষয়ের শিক্ষক নরিতা দেওয়ান, তোমাদেরকে আজকে আমি আমাদের মাছ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো সোনামণিরা, তোমরা তোমাদের বইটি হাতে নাও এবং আমরা দেখি আমাদের মাছ এই অধ্যায়টি, ঠিক আছে? দেখো, এখানে অনেকগুলো মাছের ছবি দেওয়া আছে। এই সব মাছগুলো সম্পর্কে আমরা এখন জানব, ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের বইটি হাতে নাও, দেখো। মাছ আমাদের সবার চেনা। মাছ পানিতে বাস করে, পানি ছাড়া মাছ বাঁচে না। মাছের আকার ও গঠন নানা রকম। তাহলে মাছকে আমরা সবাই চিনি এবং এই মাছ পানিতে বাস করে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, সেটা আমরা সবাই জানি। এই মাছের আকার আর গঠন নানা রকমের হয়ে থাকে, কেমন? কিছু আছে বড়, কিছু আছে ছোট, কিছু আছে মাঝারি, ঠিক আছে? আমাদের দেশের খালে বিলে, নদী নালায়, সাগরে অনেক মাছ পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, বোয়াল, ইলিশ, চিংড়ি, শিং, কই, মাগুর, তেলাপিয়া, পাবদা, রূপচাঁদা, পাঙ্গাস, চিতল ইত্যাদি। এইসব মাছের মধ্যে কিছু মিঠা পানিতে থাকে, কিছু লোনা পানিতে থাকে। তাহলে আমাদের এই মাছগুলো, কিছু আছে মিঠা পানিতে থাকে, আবার কিছু থাকে লোনা পানিতে। কাতলা, রুই, মিরকা, তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি ইত্যাদি মাছ আমরা চাষ করি। মাছ আমাদের মজার খাবার। মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। শরীর গড়ার জন্য মাছ খাওয়া দরকার। ছোট মাছ আমাদের চোখের আলো বাড়ায়। ইলিশ মাছ গভীর পানির মাছ। তাহলে কিছু মাছ আছে আমরা চাষ করে থাকি, আর এই মাছগুলো খুবই মজার হয়ে থাকে। মাছ ছাড়া আমরা একদিনও চলে না আমাদের। বেশিরভাগ আমরা এদেশের মানুষ মাছ খেয়েই বেঁচে থাকি। শরীর গড়ার জন্য মাছ খাওয়া দরকার সবারই, ছোট বড় সবারই। আর এই যে ছোট ছোট মাছ কিছু আছে, যেগুলো আমরা খেলে আমাদের চোখের আলো বাড়িয়ে দেয়, ঠিক আছে? আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ। এই ইলিশ মাছ হচ্ছে গভীর পানির মাছ, কেমন? এই মাছ সাগরে থাকে। ইলিশ মাছ কোথায় থাকে তাহলে? সাগরে থাকে। কিন্তু তারা, দেখো, ডিম পাড়ার সময়ে এরা বড় বড় নদীতে আসে। এরা যখন ডিম পাড়ে, তখন তারা সাগর থেকে বড় বড় নদীগুলোতে চলে আসে। জেলেরা নদী থেকে এই মাছ ধরে এবং জেলেরা তখন কি করে, মাছগুলোকে নদী থেকে ধরে। পদ্মা নদীর ইলিশ খেতে মজা, এবং সবচাইতে পদ্মা নদীর ইলিশ খেতে খুবই মজা। বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, সেটা তো আমরা জানি। তাহলে এই হচ্ছে আমাদের মাছ অধ্যায়টি থেকে আমরা জানলাম। এখানে পাঠ মূল্যায়নে কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা এই পাঠটি পড়ে উত্তরগুলো এখান থেকে জেনে নিবে। আর কিছু আছে, সঠিক উত্তর বাছাই করে টিক চিহ্ন দাও, এই পাঠটা পড়লে এই উত্তরটা তোমরা নিজেরাই করতে পারবে। তো প্রতিবারের মতো আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর বড় প্রশ্ন উত্তর করাবো, ঠিক আছে? তাহলে দেখো, তোমরা সবাই বোর্ডে আসো, দেখো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ দিয়েছি। দেখো আমাদের মাছ, তো শূন্যস্থান পূরণ দিয়েছি পাঁচটি। এখানে প্রথমটি আছে, মাছ পানিতে বাস করে, নিচের দাগটি কোথায় আছে? এখানে। তো দুই নম্বরে দিয়েছি, পানি ছাড়া মাছ বাঁচে না, কোথায় আছে নিচের দাগটি? পানির নিচে। তিন নম্বরে দিয়েছি, শরীর গড়ার জন্য মাছ খাওয়া দরকার, কোথায় আছে দাগটি? খাওয়ার নিচে আছে। চার নম্বরে আছে, পদ্মা নদীর ইলিশ মাছ খেতে খুব মজা,
তাহলে কোথায় আছে দাগটি ইলিশের নিচে পাঁচ নম্বরে আছে দেখো ছোট মাছ আমাদের চোখের আলো বাড়ায় কোথায় আছে দাগটি চোখের নিচে তাহলে এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে পাঁচটি শূন্যস্থান পূরণ দিলাম তোমরা খুব দ্রুত লিখে নাও এবং একটু পরেই আমি এটা মুছে দিয়ে এখান থেকে আরো পাঁচটি আমি সত্য মিথ্যা দেব তারপর আমি দুটো পর প্রশ্ন উত্তর করাব তাহলে আমি এটা মুছে দিচ্ছি শূন্যস্থান পূরণটি মুছে দিয়ে আমি এখন তোমাদেরকে এখানে কি করাবো সত্য মিথ্যা করাবো পাঁচটি তোমরা আমার সাথে সাথে লিখে নাও নাম্বারে আছে কিছু মাছ আছে লোনা পানিতে বাস করে এটা হচ্ছে সত্য দুই নাম্বারে হচ্ছে ইলিশ মাছ গভীর পানির মাছ সত্য তিন নম্বরে আছে দেখি রুই বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে কি মিথ্যা চার নম্বরে আছে ইলিশ মাছ ডিম পাড়ার সময় খালে বিলে আসে এটাও কি মিথ্যা এরা ডিম পাড়ার সময় বড় বড় নদীগুলোতে আসে তারপর পাঁচ নম্বরে দেখো বড় মাছ আমাদের চোখের আলো বাড়ায় মিথ্যা কেমন তাহলে দেখো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে পাঁচটি সত্য মিথ্যা দিয়েছি খুব দ্রুত লিখে নাও এক নম্বরে আছে কিছু মাছ আছে লোনা পানিতে বাস করে সত্য দুই নম্বরে ইলিশ মাছ গভীর পানির মাছ এটাও সত্য তারপর তিন নম্বরে আছে রুই বাংলাদেশের জাতীয় মাছ এটা মিথ্যা চার নম্বরে আছে ইলিশ মাছ ডিম পাড়ার সময় খালে বিলে আসে এটাও মিথ্যা তারপর পাঁচ নম্বরে দেখো বড় মাছ আমাদের চোখের আলো বাড়ায় এটা এটাও মিথ্যা লিখে নাও
তাহলে আশা করি তোমাদের লেখা শেষ। আমি এখন এটা মুছে দিয়ে তোমাদেরকে কি করাবো, বড় প্রশ্ন উত্তর করাবো। তোমরা খুব দ্রুত আমার সাথে সাথে লিখে নাও, ভালো করে প্রশ্নটি পড়ে উত্তরটা লিখবে। এখন দিচ্ছি আমি তোমাদেরকে বড় প্রশ্ন উত্তর। এক নম্বরে দিচ্ছি, দেখো প্রশ্নটি হচ্ছে, মাছ কোথায় বাস করে আমাদের দেশে? মাছ কোথায় কোথায় পাওয়া যায়? উত্তর হবে, দেখো মাছ পানিতে বাস করে আমাদের দেশে, খালে বিলে নদী নালায় ও সাগরে মাছ পাওয়া যায়। বুঝতে পেরেছ? তাহলে দেখো বড় প্রশ্ন উত্তর এক নাম্বারটি, প্রশ্নটি হচ্ছে, মাছ কোথায় বাস করে, আমাদের দেশে মাছ কোথায় কোথায় পাওয়া যায়? উত্তর হবে, মাছ পানিতে বাস করে আমাদের দেশে, খালে বিলে নদী নালায় ও সাগরে মাছ পাওয়া যায়। তোমরা লিখে নাও, এটা মুছে আমি আরেকটি প্রশ্ন এবং উত্তর দিব। তাহলে আমি মুছে দিচ্ছি এক নাম্বার প্রশ্ন উত্তরটি। এখন তোমাদের এই অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটি দিব, বড় প্রশ্ন আরেকটি দিব। দেখো প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? ডিম, পাড়ার সময় এই মাছ কোথায় আসে? উত্তর হবে, বাংলাদেশে জাতীয়
হলো ইলিশ। এরা গভীর পানির মাছ। সাগরে থাকে। ডিম পাড়ার সময় এরা নদীতে আসে। তাহলে দেখো, দুই নম্বর প্রশ্নের উত্তরটি, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? ডিম পাড়ার সময় এই মাছ কোথায় আসে? উত্তর হবে, বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ। এরা গভীর পানির মাছ, সাগরে থাকে। ডিম পাড়ার সময় এরা বড় বড় নদীতে আসে। তাহলে তোমরা খুব সুন্দর করে লিখে নাও, প্রশ্নটি লিখো, উত্তরটি ভালো করে দেখে লিখো। তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।